পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশেরই বাগেরহাট জেলার একটি উপকূলীয় এলাকা শরণখোলা। প্রতিকূলতা আর যুদ্ধ করে টিকে থাকা যেখানে সমর্থক, মানুষগুলো সহজ সরল আর প্রচণ্ড আত্মবিশ্বাসী। কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা, দল বেঁধে ছোট্ট ছোট্ট শিশুদের স্কুলে যাওয়া, মা বাবা সন্তান পরিবার পরিজনকে ঘিরে বন্ধন ভালোবাসা প্রীতি সবকিছুই আছে এখানে এই শরণখোলায়। দিনে ব্যস্ততা আর রাতে নির্জনতা, ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সাজানো এই শরণখোলায় হঠাৎ করে কেঁপে উঠে। খুব চেনা সমুদ্র হয়ে পড়ে ভীষণ অচেনা, চারিদিকে কেবল আত্মচিৎকার আর আহাজারি। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে সহায় সম্বলহীন শরণখোলার মানুষগুলো হয়ে পড়ে অসহায়। এ এক অবর্ণনীয় দুর্ভোগ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষগুলোর স্মৃতিতে আজও সেই ভয়াবহ দিন, ভয়াবহ স্মৃতি। আমার আব্বু তিন খুললে এরপরে উপরে ওঠে, উপরে ওঠার পরে পরে আমাকে গাছ উঠাই দেবে। এই সময় আমার আব্বুর গায়ে গাছ পড়ছে, এরপর আব্বু ওই ঘরের তলে পড়লে বাসি গেছে আর আমরা ওই সময় ছিন্ন ভিন্ন হয়ে গেছি। এবার মায় কোথায় গেছে হ্যাঁ করতেন না, আর আব্বু কোথায় গেছে করতেন না। তারপরে আমি একলা একলা সাঁতরাইছি, আমি ভাত নিয়ে মারদার দিলাম মাকে, আবার আমি ভাত খাবো না, বন্যা সরছে ভাত খাবো না। আমি কিনা মা দুগে ভাত খাই দাও, বন্যা ইয়ে গেলে বাঁচতে পারিনি, বাঁচতে পারি। নৌকা যখন মাছ নদীতে, তখন হঠাৎ করেই ঝড়ের সংকেত। জাল তখনও তোলা হয়নি। একদিকে মৃত্যুর ভয়, অন্যদিকে জীবিকার একমাত্র অবলম্বন জালের প্রতি মায়া। যখন আমরা নদীতে সাগরে যাই, আমরা জাল ফেলি মাছ ধরার জন্য, কিন্তু আমাদের প্রতিযোগিতা থাকে যে সাগর আমরা যত ভিতরে যাইতে পারবো অত মাছ আমরা বেশি পাবো। এক নম্বর সংকেতের অর্থ শুধুমাত্র বাতাস বইতেছে, কোনো ঘূর্ণি জাল না, কিন্তু তখন আমরা সতর্ক হইলেও আমাদের লক্ষ লক্ষ টাকার জাল ফেলানো থাকে। আমরা তখন জাল টানা কেউ শুরু করি, কেউ মাছের আশায় জাল টানা শুরু করি না। যখনই দুই নম্বর সিগন্যাল শুরু হয়, অটোমেটিক জ্বর শুরু হয়ে যায়, তখন যারা আগে জাল টানে তারা আগে চলে আসতে পারে, যারা তখন আগে সতর্ক হয় না তারা জাল টানতে নিতে দেরি হয়ে যায়। তিন নম্বর সিগন্যাল শুরু হয়ে যায়, চার নম্বর শুরু হয়ে যায়, জাল টানতে টানতে অনেক দেরি হয়ে যায়, যে কারণে অনেক ট্রলার ঘুরে যায়, লোকজন মারা যায়, অনেক লক্ষ লক্ষ টাকার জালের ক্ষতি হয়। ৯৫ বছরের এই বৃদ্ধ ঘূর্ণিঝড়ে হারিয়েছেন তার পরিবারের ২৩ জন সদস্যকে। আমার স্ত্রীর সাথে দেখা হয়েছে একবার, আর দেখা হয় না। স্ত্রী মারা গেছে, আমার বড় ছেলে মারা গেছে, আমাদের বড় পুত্রের বউ মারা গেছে, আমার মায়ের জিয়া পুত্রের বউ মারা গেছে, আমার বড় মেয়ে মারা গেছে, আমার দুইটা নাতি মারা গেছে, তারপরে কেটা কোথায় গেছে দেখি নাই। আমি নিজে একটা গাছ ধরে কোন রকমের বাঁচি আছি। চিরনিদ্রায় শায়িত খুব আপনজনদের পাশে বসে স্মৃতি হাতড়ে বেড়ান তিনি। প্রাকৃতিক দুর্যোগ, মৃত্যু, আহাজারি আর সহায় সম্বলহীন জীবন, এর কি কোনোই প্রতিকার নেই? একটু সচেতনতা আর একটু প্রস্তুতি কমিয়ে দেবে দুর্যোগের অনেক ক্ষয়ক্ষতি।
যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কাছেই শিশু এবং নারীরা সবচাইতে অসহায়। এই উপলব্ধি থেকেই একজন নারীর ঐকান্তিক চেষ্টা এবং নিষ্ঠার কারণে আশ্রয় ফাউন্ডেশন আজ শরণখোলার ক্ষতিগ্রস্ত মানুষের বন্ধু। আশ্রয় ফাউন্ডেশন নারী প্রধান সংস্থা এবং জাতীয় পর্যায়ের সংস্থা যা খুলনা অঞ্চলে নারীদের উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে। ধানসাগর, রায়ন্দা, খন্তাকাটা, সাউথখালী ইউনিয়ন জুড়ে আশ্রয় ফাউন্ডেশনের কার্যক্রম। এখানে সিডোর পরবর্তীতে যে ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছিল, তো তখন এখানকার জনসাধারণ তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার মতো তেমন কোনো অবস্থা এদের ছিল না। তো সিডোর পরবর্তীতে যে সমস্ত সংস্থা এদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল তার মধ্যে আশ্রয় ফাউন্ডেশন উল্লেখযোগ্য। বিভিন্ন অ্যাওয়ারনেস বিল্ডিং যে প্রোগ্রামগুলো তারা তখনও করেছে এবং বর্তমানেও করছে, বর্তমান তাদের একটা প্রোগ্রাম চলছে, এটা আমার উপজেলা অফিসার্স ক্লাবে তাদের এই প্রোগ্রামটা চলছে অ্যাওয়ারনেস বিল্ডিং এর উপরে, এবং ভবিষ্যতে সিডোর আমরা অবশ্যই প্রত্যাশা করি না, তারপরে এই ধরনের কোনো মারাত্মক যদি প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে কিভাবে এটার মোকাবেলা করতে হবে, এই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা তারা করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। আশ্রয় ফাউন্ডেশন শরণখোলার মানুষদের স্বপ্ন দেখায় নতুন করে বাঁচার, নতুন করে ভাবার। আশ্রয়ের অনুপ্রেরণায় শরণখোলার মেয়েরা নিজেরা যেমন সাহসী স্বাবলম্বী, ঠিক তেমনি অন্যদের সাহস যোগায় ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলার জন্য। নৌকা, জলযান যা কিছুই আছে সবকিছুই সতর্ক থাকতে হবে, সতর্ক থাকবেন এবং যখনই দুই নম্বর সংকেত শুনবেন তখন আপনারা 30 ফিটের নিচে যে নৌকা ট্রলার যেগুলো আছে এগুলো নিরাপদ স্থানে চলে আসতে হবে। এখানে বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা, সমুদ্রে তাই যেতেই হয়। তাই মৎস্যজীবী ভাইদের জন্য আশ্রয় প্রশিক্ষণের ব্যবস্থা করে। আজ তারা অনেক বেশি সচেতন, তারা জানে কিভাবে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। 10টা সংক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 থেকে 3 রে 1 ভাগে এবং 4 থেকে 7 রে 1 ভাগে, আবার 8 থেকে 10 রে 1 ভাগে। তাই 1 থেকে 3 নম্বর সংক্ষেপে 1টা পাতা কোরণ হবে এবং 4 থেকে 7 রে 2টা পাতা কোরণ হবে এবং 8 থেকে 10 নম্বরে 3টা পাতা কোরণ হবে। দুর্যোগের সময় জীবন রক্ষাকারী সামগ্রী নৌকায় রাখতে আশ্রয় ফাউন্ডেশন মৎস্যজীবী ভাইদের উৎসাহিত করে। দুর্যোগকালীন সময় সতর্ক সংকেত প্রচার অত্যন্ত জরুরি। এই কাজের জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবক দল। নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য উৎসাহিত করে আশ্রয় ফাউন্ডেশন। আর এই আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় শরণখোলার তরুণ এবং তরুণীরা। এলাকার মা বোনেরা আজ দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা আশ্রয় ফাউন্ডেশন কেন্দ্র থেকে ট্রেনিং পেয়ে অনেকটা আগে থেকে সতর্ক হয়েছি। আমরা মহিলারা আছি, কাপড় খুব শক্ত করে মাজার সাথে বেঁধে, তারপর হচ্ছে মাথার চুল সুন্দর করে বেঁধে, তারপরে মানে সতর্ক থাকবো। আর তারপর হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এগুলো যদি আমাদের থাকে তবে এগুলো ছেড়ে দিয়ে আমরা রাখবো। নিয়মিত প্রশিক্ষণ এবং উঠোন বৈঠকের মাধ্যমে সচেতন করা হয় এলাকার মহিলাদের। ভবিষ্যতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় এ বিষয়ে তারা এখন সচেতন। আশ্রয় ফাউন্ডেশনে
থেকে এইটা আমরা জানতে পাইছি যে এখন যদি বন্যা হয় তাহলে সতর্ক হয়ে যাবেন আপনারা, ওই জায়গা যে বন্যার সিগনাল শুনবেন এই সব আপনারা ঘুষেবেন ঘরের ভাণ্ডবাড়ি ঘুষাইয়া গর্ত খুঁজে রাখতে পেয়েছে, কাতে খাল শুকনো খাবার লগে রাখতে পেয়েছে, ট্যাবলেট সেলাইন লগে রাখতে পেয়েছে। এলাকার উন্নয়নে যারা ভূমিকা রাখতে পারেন, যেমন ইমাম, পুরোহিত, শিক্ষক, ডাক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের, দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়গুলো আরও সুস্পষ্টভাবে জানাতে রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। দুর্যোগের পূর্ব মুহূর্তে আবহাওয়া বার্তা থেকে যখন আমরা খবর পাই যে দুর্যোগ হতে পারে, তখন আমরা ইউনিয়ন পরিষদের যে দুর্যোগ ব্যবস্থা কমিটি আছে সেই কমিটি নিয়ে আমরা মিটিংয়ে বসি, মিটিং করে তারপর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনায় বসি এবং বসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের বিডিবি আছে, আনসার আছে, তাদেরকে আমরা মেসেজ দিয়ে দিই যে আপনারা সকল মানুষের মাঝে এই দুর্যোগ আসার সম্ভাবনা আছে, মানুষকে সতর্ক করেন এবং মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। দুর্যোগ পূর্ব এবং পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় নেতাদের নিয়ে কাজ করে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেয় আশ্রয় ফাউন্ডেশন। পোস্টার, লিফলেট, বিলবোর্ড এবং পটগানের মধ্য দিয়ে সচেতনতামূলক তথ্য মানুষের কাছে পৌঁছে যায়। বর্তমানে এলজিসির সহযোগিতায় জেন্ডার সেন্সিটিভ কমিউনিটি বেস ডিজাস্টার অ্যাওয়ারনেস এবং প্রিপেয়ারনেস প্রোগ্রামের উপর শরণখোলা উপজেলাতে কাজ করা হচ্ছে এবং এখানে বিশেষভাবে নারীদের জেন্ডার মনসামাজিক দুর্যোগকালীন পূর্বে এবং দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে এবং বিশেষভাবে এখানে নারীদের সচেতন করা হচ্ছে এবং এখানে যেহেতু জেলে অধ্যুষিত এলাকা সে কারণে এখানে জেলেদেরও বিশেষভাবে সচেতন করা হচ্ছে। সকল পর্যায়ের এখানে টোটাল কাভারেজটা 80% এর উপরে নারীদের এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতিপূর্বে বিজলি আসার সম্ভাবনা যেটা ছিল 5 নম্বর সংকেত যখন চলছিল তখনই নারীরা সচেতনতার কারণেই তারা তাদের প্রস্তুতি গ্রহণ করেছিল। আমরা মনে করি যে ভবিষ্যতে এলাকায় দুর্যোগ সংঘটিত হলে নারীরা আরো বেশি সচেতন হওয়ার ফলে তাদের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমবে বলে আমরা বিশ্বাস করি। বঙ্গোপসাগর আবারও উত্তাল হবে, ঘূর্ণিঝড় আবারও আঘাত হানবে শরণখোলায়, তছনছ করে দিতে চাইবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু এখানকার মানুষ আজ সাহসী, প্রস্তুত। বাদের পাশে গাছ লাগাই, ভাঙন থেকে রক্ষা পাই, দুর্যোগে সংকটে থাকি মোরা একসাথে।